ভদ্র মহিলা বন্টি নিজের গায়ে টানছেন, আমি ওনার নাম বলিনি, আমি ওনার সারনেমও বলিনি, বিধায়কও বলিনি, মন্ত্রীও বলিনি। খারাপ হবে না, আদিবাসী শুধু গলায় ঝুলালে আদিবাসী হওয়া যায় না, আদিবাসী মানুষকে যদি ভালোবাসতে হয় তাহলে সম্মান জানাতে হবে। যদি শুভেন্দু অধিকারী সত্যি মানে শিক্ষিত একটা মানুষ তাহলে অন্তত মুখ্যমন্ত্রীকে দেখে ওনার শিক্ষা নেওয়া উচিত এবং ক্ষমা চাওয়া উচিত।